দেশ বিক্রির ষড়যন্ত্রে অবৈধভাবে ক্ষমতায় আসার পরিকল্পনার সফল হতে দেয়া হবে না। আমরা দেখেছি আমাদের বিএনপির নেতারা হারিকেন নিয়ে তারা আন্দোলন করছে, তো তাদের হাতে হারিকেন ধরায় দিতে হবে, তাদের সবার হাতে হারিকেন ধরায় দেন আর দেশের মানুষকে আমরা নিরাপদ দেব। সমালোচনা আর মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে চোর বানালো, ডাকাত বানালো, এত কিছু করলো, তাহলে কি দেশের মানুষ কি পেল, সেটাই তো বড় প্রশ্ন। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের দমনপীড়নে ভয় পায় না বিএনপি, ভোলায় নিহত কর্মীর গায়ে বাড়া যারা যায় বললেন মির্জা ফখরুল, আন্দোলন আরো গতিশীল করার আহ্বান। ছাত্রলীগ কমিটির পদবঞ্চিতদের বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মূল ফটকে তালা, হয়নি পরীক্ষা, চালককে ছেড়ে দিলেও বন্ধ শাটল ট্রেন। ডিলারদের কাছে পণ্য না পৌঁছানোয় একদিন পেছালো টিসিবির বিক্রি কার্যক্রম, কাল থেকে পাবেন কার্ডধারীরা 9-6 বন্ধে অ্যাপে নজরদারি। দেরিতে হলেও নিজস্ব জ্বালানি অনুসন্ধান ও উত্তোলনে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ, নতুন 46টি কূপ খননের পরিকল্পনা, জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 60 কোটি ঘনফুট গ্যাস। এবং 2 বছরের মধ্যে জুলাইয়ে সর্বোচ্চ রেমিট্যান্স হল দেশে, কাটবে ডলার নিয়ে অস্থিরতা, স্বস্তি ফিরছে বিদেশি শ্রমবাজারেও, জনশক্তি রফতানিতে ভেঙেছে গত বছরের রেকর্ড।